सॉल्यूशन करे दिए थे तुमरा तुम्हारे साथा के सॉल्यूशन देखे निजाई करेंट करबे एवं फुल जाए फुल बे तो फिर आमी तुम्हारे से नंबर गुला कलेक्ट ठीक है ना तुम्हारे तो हो चे हाफ एडी भाई के म्यूट दिए बोलना ना मैं सुनते पाची ना अच्छा दारो ताहले आरो किचु पार्टिसिपेट आशु নিচে নামো তোমার ভালো মতো তোমাকে দেখাচ্ছে না start for them teacher
স্টার্ট ওকে তোমরা সবাই আচ্ছা আমি একটু বাইরে গিয়ে দেখি দেখো যারা যারা অ্যানোটেশন করছো তাদের নাম কিন্তু দেখা যাচ্ছে, বি কেয়ারফুল, তাদের নাম কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা প্রথমেই বলে রাখি, আমি তোমাদের গত ক্লাসে যে সারপ্রাইজ টেস্টে নিয়েছিলাম সেই সারপ্রাইজ টেস্টের রেজাল্ট গ্রুপে কিছু রেগুলেশনস থাকার কারণে আমি গ্রুপে আপলোড দেই নাই, তবে তোমাদেরকে আজকে আমি সলিউশনটি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমরা ওই সলিউশন দেখে নিজেদের খাতা কারেক্ট করবে, অ্যান্ড অনেস্টলি কারেক্ট করবে, ঠিক আছে? কারেক্ট করবে এবং তোমরা আমাকে পার্সোনালি, আমার যে পার্সোনাল মেসেঞ্জার আছে সেখানে তোমরা আমাকে তোমাদের নাম্বারটা পাঠিয়ে দিবে, ঠিক আছে? নাম্বারটা পাঠানোর পরে আমি আমার ডায়েরিতে ইনক্লুড করে রাখবো এবং তোমাদের হাফ ইয়ারলি এক্সামের সাথে সেটা যোগ করে দিব, ঠিক আছে? তোমরা ট্রাই করবে অনেস্টের সাথে নিজেদের সততা বজায় রেখে যে যে নাম্বারটা পেয়েছো ঠিক সেটাই আমার কাছে পাঠাতে। আমি মেসেঞ্জার গ্রুপে যে সলিউশন দিয়েছি ওই অনুযায়ী, ঠিক আছে? তোমরা তোমাদের পরীক্ষার খাতাটা আমাকে পার্সোনালি ছবি তুলে পাঠাবে, সাথে তোমরা তোমাদের নাম্বারটা আমাকে পাঠাবে, ঠিক আছে? ওই অনুযায়ী আমি ইনক্লুড করে রাখবো আর হচ্ছে তোমাদের হাফ ইয়ারলি এক্সামের সাথে সেটা যোগ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের সারপ্রাইজ টেস্টের জন্য। আচ্ছা এমডি সিজান বলো কি বলবে, একটু অপেক্ষা করো আমি তোমাকে আনমিউট করছি। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, আমি একেবারে শেষে তোমাদেরকে আনমিউট করব, এখন জাস্ট আমরা পড়াশোনাতে প্রবেশ করি, কারণ আমাদের তোমাদের হাফ ইয়ারলি এক্সাম কিন্তু 19 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। আজকে প্রিন্সিপাল স্যার কিন্তু গ্রুপে পোস্ট দিয়ে দিয়েছেন, ঠিক আছে? সো তোমরা যে যার মতো সিলেবাসটা কমপ্লিট করার ট্রাই করো, আমি তো তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে? আচ্ছা সবাই তোমরা ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 14টা বের করো, ইউনিট 14 পেজ নাম্বার 28, পেজ নাম্বার 28। এখানে তোমাদেরকে দেখো প্রথমেই এ নাম্বার এক্সারসাইজে বলেছে কি, সে কাউন্ট এন্ড রাইট দ্য নাম্বারস। সো তোমরা পেন্সিলস গুলো দেখো, এখানে যে কয়টি পেন্সিলস আছে সে কয়টি পেন্সিলস তোমরা কাউন্ট করো এবং পাশের বক্সটাতে লিখে ফেলো, এই বক্সটাতে লিখে ফেলো এখানে কয়টা পেন্সিলস আছে, গুনে লিখে ফেলো। যারা হ্যান্ড রেজ করছো আমি একেবারে পর্ণ শেষ করে আনমিউট করব, দেন তোমাদের কোয়েশ্চেন শুনবো, ঠিক আছে? তোমরা এখন এই এক্সারসাইজটা করো, এক্সারসাইজ এ কাউন্ট করো এবং পাশের এই বক্সটাতে লিখে ফেলো কতটি পেন্সিলস আছে। আচ্ছা ফার্স্ট বক্সটাতে পেন্সিল আছে 42, 42
সেকেন্ড বক্সটাতে পেন্সিলস আছে 45 এন্ড থার্ড বক্সে পেন্সিলস আছে 50 অর্থাৎ এক্সারসাইজ এ এখানে ফার্স্টে যে বক্সটা আছে সেখানে পেন্সিল সংখ্যা আছে 42টি সেকেন্ড বক্সে পেন্সিল সংখ্যা 45 এবং থার্ড বক্সে পেন্সিল সংখ্যা হচ্ছে 50 ঠিক আছে এখন তোমরা আমাকে কিছু ওয়ার্ড মিনিং খাতায় লিখো তার পাশে বাংলাটা লিখবে ঠিক আছে তোমরা বোর্ডের দিকে খেয়াল করো আমি যে ওয়ার্ডগুলো লিখছি সেই ওয়ার্ডগুলোর বাংলা মিনিং তোমরা খাতাতে লিখে ফেলো বাংলা মিনিং খাতাতে লিখে ফেলো এই ওয়ার্ড মিনিং গুলো খাতাতে লিখে ফেলো তারপর দেখো এক্সারসাইজ বি তে তোমাদেরকে বলেছে রাইট দা নাম্বার বিফোর ইচ অফ দা নাম্বারস প্রত্যেকটি যে নাম্বারগুলো লিখে দেয়া আছে তার ঠিক আগে সংখ্যাটি তোমাদেরকে লিখতে বলেছে অর্থাৎ দেখো 42 42 এর আগে সংখ্যাটা কি 41 তোমরা প্লিজ বইতে যে যার বইতে লিখে ফেলো 42 এর আগে যে ব্ল্যাঙ্ক স্পেসটা দেয়া আছে সেখানে 41 লিখে ফেলো সবাই বইতে সবাই লিখে ফেলো 41 তারপরে দেখো 41 এর আগে সংখ্যাটা কি 40 সো আগে সংখ্যা 40 খাতায় লিখে ফেলো সরি বইতে লিখে ফেলো 40 তারপর দেখো 46 এর আগে সংখ্যাটা কি 45 সো তোমরা বইতে লিখে ফেলো মুনিফ হোসেন তুমি লিখছো না বইতে লিখে ফেলো 46 এর আগে সংখ্যা 45 বইতে লিখে ফেলো আবরার আবরার ইয়াসির লিখে ফেলো বইতে লিখে ফেলো মুনেম লিখে ফেলো বইতে আশিক আব্দুল্লাহ এদিক সেদিক না তাকিয়ে বইতে লিখে ফেলো আমি কিন্তু সবই দেখছি সবাইকে দেখছি শ্রেয়ন তুমি বসে আছো বইতে লিখে ফেলো তারপরে দেখো 49 এর ঠিক আগের সংখ্যাটি হচ্ছে 48 সো তোমরা বইতে লিখে ফেলো 48 আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি তোমরা যে যার বইতে লিখে ফেলো তারপরে দেখো 50 50 এর আগের সংখ্যাটি হচ্ছে 49 সো এখানে 49 লিখে ফেলো 49 তারপর দেখো দেয়া আছে 47 47 এর আগের সংখ্যাটি হচ্ছে 46 সো এখানে লিখে ফেলো 46 ব্ল্যাঙ্ক স্পেসটাতে লিখে ফেলো 46 তারপর দেখো লেখা আছে 44 44 এর আগের সংখ্যাটি হচ্ছে 43 ব্ল্যাঙ্ক স্পেসে লিখে ফেলো 43 ভেরি গুড সিজন থ্যাংক ইউ ভেরি গুড 48 48 এর আগের সংখ্যা হচ্ছে 47 সবাই লিখে ফেলো 47 ভেরি গুড তামজিদ ভেরি গুড বাবা ভেরি গুড হেলাল আবু হেলাল ভেরি গুড
আই বই মাথায় কেন? আবু হেলালের স্বপ্নীল, ভেরি গুড বাবা, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এটাকে নাসিফ, ভেরি গুড, ফাহিম, ভেরি গুড। আর তোমরা তোমাদের সব স্টুডেন্টদেরকে আমি রিকোয়েস্ট করছি, তোমরা তোমাদের এখানে যেন তোমাদের নামটাই শো করে, ঠিক আছে? তোমরা তোমাদের আইডি নেমটা তোমাদের নামে সেট করে দিবে, ঠিক আছে? ইয়াদুর রহমান রাশিদ, ভেরি গুড। জুলকার নাইম, ভেরি গুড, ঠিক আছে। অনু, ঠিক আছে অনু, ভেরি গুড। ওকে, ইফতেখারুল, ঠিক আছে বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে তোমরা যে যার মতো তো করে ফেলেছো, সো লেটস টার্ন টু দা নেক্সট পেজ। ওকে, লেটস টার্ন টু দা নেক্সট পেজ। ওকে, দেখো এখানে এই পেজ সাথে তোমাদের পড়ার মতো কিছু নাই, এখানে জাস্ট তোমরা হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করবে। আর হচ্ছে এখানে ওয়ার্ড মিনিং গুলো দিয়ে দেওয়া হয়েছে, আমি সেগুলো তোমাদেরকে হোয়াইট বোর্ডে লিখে দিয়েছি, তোমরা একটু লিখে ফেলো। ভেজ, ভেজ মানে কি? ফুলদানি, ঠিক আছে? ভেজ এর বাংলা মিনিং হলো ফুলদানি। তারপর দেখো লেখা আছে উইন্ডো, উইন্ডো মানে হচ্ছে জানালা, লিখে ফেলো বাংলা মিনিংটা। আর আমব্রেলা মানে তো ছাতা, এটা তোমরা সবাই জানো, আমরেলা মানে ছাতা, ভেইস মানে ফুলদানি, এবং উইন্ডো মানে জানালা, লিখে ফেলো বাংলা মিনিংটা, বইতে লিখে ফেলো সবাই। ওকে, দেখো এবার আসি আমরা ইউনিট 15 এ, ঠিক আছে? ইউনিট 15 এ দেখো কি বলেছে। ইউনিট 15 এ বলে দিয়েছে দেখো তোমাদেরকে, সপ্তাহে সাত দিনের নাম, নেমস অফ দা ডেজ, নেমস অফ দা ডেজ। আমরা কি জানি বলো তো, সপ্তাহে সাত দিন। তোমাদের কোয়েশ্চেন এভাবে আসতে পারে, দেয়ার আর হাউ মেনি ডেজ আর দেয়ার ইন আ উইক, ঠিক আছে? তখন তোমাদেরকে লিখতে হবে কি, দেয়ার আর সেভেন ডেজ ইন আ উইক, ঠিক আছে? আর তোমরা সবসময় সেভেন ডেজ এর নাম স্টার্ট করবে স্যাটারডে থেকে। সেভেন ডেজ এর নাম নামগুলো আমরা জেনে নিই এখন। স্যাটারডে, সানডে, মানডে, টিউজডে, ওয়েনেসডে অ্যান্ড থার্সডে অ্যান্ড ফ্রাইডে। এর মধ্যে ফ্রাইডেটা হচ্ছে কি আমাদের হলিডেজ, সেটা আমরা সবাই জানি, ঠিক আছে? এখানে তোমাদেরকে একটা রাইম বলে দেওয়া আছে, দেখো স্যাটারডে, সানডে, মানডে, টিউজডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, রেজ ইউর হ্যান্ড ইফ ইউ নো দ্য ডে, ঠিক আছে? এখানে তোমাদের সপ্তাহে সাত দিনের নাম দিয়ে দেওয়া হয়েছে এবং লাস্ট লাইনটিতে বলে দেওয়া হয়েছে রেইজ ইওর হ্যান্ড, মানে তোমাদের হ্যান্ড রেইজ করতে বলেছে যদি তোমরা এই প্রত্যেকটি দিনের নাম জেনে থাকো। আমরা প্রত্যেকেই জানি না সপ্তাহে সাতটা দিনের নাম, তাহলে আমরা সবাই একটু হাত দেখাই, এরকম ভাবে হাত দেখাও যে যার মতো। ওকে, ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। ওকে, আচ্ছা এখন চলো আমরা কিছু আরো কিছু বাংলা মিনিং জেনে নেই, ঠিক আছে? তোমরা আমি যে ওয়ার্ড মিনিং গুলো লিখে দিচ্ছি সেগুলো তোমরা তোমাদের খাতায় লিখবে, ঠিক আছে? আর যা কিছু বইতে লিখতে বলি সেগুলো তোমরা বইতে লিখে ফেলবে। ওকে, লিখে ফেলো খাতায়। স্যাটারডে মানে হলো শনিবার, সবাই খাতায় লিখে ফেলো, আমি কিন্তু সবাইকেই দেখতে পাচ্ছি। এমডি সিজন, তুমি এত হাসো কেন বাবা? এর মধ্যে পরীক্ষায় আসতে পারে ওয়েনেসডে এন্ড থার্সডে, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুইটা পরীক্ষাতে আসতে পারে, ওয়েনেসডে এন্ড থার্সডে। ওকে, রেইজ, সবাই খাতায় লিখে ফেলো, এগুলো কিন্তু পরীক্ষায় থাকবে তোমাদের।
যারা হ্যান্ড রেজ করছো তাদের কোশ্চেনের অ্যান্সার আমি নিব, বাট ক্লাসের শেষে। আগে তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করো। ঠিক আছে সিজন, থ্যাংক ইউ বাবা। আবু হেলাল তুমি কি লিখছো না? আবু হেলাল কে দাগাদাগি করছো তার নাম কিন্তু আমি দেখতে পাচ্ছি। তোমরা কি চাচ্ছো যে আমি তোমাদেরকে সবার সামনে বলে দেই কারা দাগাদাগি করছো? নাসিফ লিখছো? ওকে ঠিক আছে। ফাহিম আহমেদ লিখে ফেলো বাবা, লিখে ফেলো। আফনান রাফিদ লিখে ফেলো। ঠিক আছে ইফতেখারুল, ঠিক আছে বাবা। জুলকান নাইম ঠিক আছে, ঠিক আছে, ওকে জুলকান নাইম ঠিক আছে। কেউ কেউ তোমরা ভিডিও বন্ধ করে রেখেছো, ট্রাই করবে যেন ভিডিওটা অন করে রাখতে, ঠিক আছে? তাহলে আমি দেখতে পারি তোমরা কে কি করো। ওকে ওকে দেখো এখানে আমরা জেনে নিলাম সপ্তাহে 7 দিনের নাম। তারপরে দেখো পেজ নাম্বার 31-এ আমরা জেনে নিতে পারবো বছরে যে 12টি মাস সেই 12 মাসের নাম, ঠিক আছে? তোমাদেরকে যদি কোয়েশ্চেন করা হয় হাউ মেনি মান্থস আর দেয়ার ইন আ ইয়ার, অ্যান্সার কি হবে? দেয়ার আর 12 মান্থস ইন আ ইয়ার। চলো এবার আমরা জেনে নিই দ্য নেম অফ দোজ 12 মান্থস। ফার্স্ট অফ অল আমরা জানি বছরের শুরুতেই যে মাসটি দিয়ে শুরু হয় সেটি হলো জানুয়ারি, ঠিক আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। এই 12টি মাস নিয়ে গঠিত হয় একটি বছর, ঠিক আছে? চলো তাহলে আমরা এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার গুলো বইতে লিখে ফেলি। দেখো এখানে কি বলেছে, হোয়াট মান্থ ইজ ইট নাও, এখন কি মাস চলছে বলতো? জুলাই মাস না? সো অ্যান্সার ইজ দিস ইজ জুলাই নাও। অ্যান্সার হবে দিস ইজ জুলাই নাও। তোমরা ঠিক বইতে এই এই কোয়েশ্চেনটার পাশে লিখে ফেলো দিস ইজ জুলাই নাও। সুহেইল আহমেদ, সুহেইল আহমেদ তুমি লিখছো না? সুহেইল আহমেদ লিখছো না তোমরা? সুহেইল আহমেদ বইতে লিখে ফেলো পেজ নাম্বার 31। সবই দেখা যাচ্ছে, তোমরা বইতে না লিখে কেন হাঁটাটি করছো? পেজ নাম্বার 31 দেখো, হোয়াট মান্থ ইজ ইট নাও, দিস ইজ জুলাই নাও, অ্যান্সার হবে দিস ইজ জুলাই নাও। ওকে তারপর দেখো হোয়াট ডে ইজ ইট টুডে, লিখে ফেলো টুডে ইজ সানডে, টুডে ইজ সানডে, ঠিক আছে টুডে ইজ সানডে। ওকে তারপরে দেখো সি নাম্বার এক্সারসাইজে তোমাদেরকে বলে দিয়েছে একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ফিল আপ করতে, তোমরা লিখে ফেলো টুডে ইজ সানডে। টুডে মানে হচ্ছে আজ, ঠিক আছে? টুডে ইজ সানডে। হোয়াট ডে আফটার মানডে, দ্য ডে আফটার মানডে ইজ টিউজডে, মানে হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে? সবাই লিখে ফেলো দ্য ডে আফটার মানডে ইজ টিউজডে, ঠিক আছে সিজন? ঠিক আছে বাবা, ঠিক আছে।
ওকে, এবার আমরা একটু পেজ নাম্বার 30 তে আবার একটু টার্ন করি। পেজ নাম্বার 30, পেজ নাম্বার 30 তে আমরা যদি টার্ন করি, এখানে কিছু কোশ্চেন অ্যানসার দিয়ে দেওয়া হয়েছে। দেখো কি বলেছে, হোয়াট ডে ইজ ইট টুডে, লিখে ফেলো টুডে ইজ সানডে, পাশেই লিখে ফেলো টুডে ইজ সানডে। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে, হোয়াট ডে ইজ টুমোরো, মানে হচ্ছে আগামীকাল কি বার, আগামীকাল কি বার, লিখো টুমোরো ইজ মানডে, টুমোরো ইজ মানডে। তারপর দেখো হোয়াট ডে ওয়াজ ইয়েস্টারডে, মুনিম ঠিক আছে বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা, ওকে। তারপর দেখো হোয়াট ডে ওয়াজ ইয়েস্টারডে, ঠিক আছে, এখানে যেহেতু ইয়েস্টারডে বলেছে তাই এখানে দেখো অক্সিলারি ভার্ব কি ইউজ করেছে, ওয়াজ, কারণ এটা পাস্ট এর কথাবার্তা। আমরা কি জানি পাস্টে যা কিছু সংগঠিত হয়ে যায় সেটা বলার জন্য আমরা পাস্ট টেন্স হিসেবে এম ইজ আর ইউজ না করে পাস্ট টেন্স হিসেবে ইউজ করে থাকি ওয়াজ অথবা ওয়্যার, ঠিক আছে। দেখো ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে মানে গতকাল, তাই এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে ওয়াজ। আর দেখো টুডে, টুডে মানে কি, বর্তমান, ঠিক আছে, প্রেজেন্টের কথাবার্তা বলছে, বা টুমোরো, টুমোরো ভবিষ্যতের কথাবার্তা বলছে কিন্তু সেটা বর্তমানে বলছে, ঠিক আছে। তাই এখানে দুইটারই অক্সিলারি ভার্ব দেখো ইজ দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে, যখনই বলবে হোয়াট ডে ওয়াজ ইয়েস্টারডে, অ্যান্সার উইল বি ইয়েস্টারডে ওয়াজ কি, স্যাটারডে, ইয়েস্টারডে ওয়াজ স্যাটারডে, লিখে ফেলো সবাই, ইয়েস্টারডে ওয়াজ স্যাটারডে। ফাহিম ঠিক আছে বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা। নাসিফ ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। ইফতেখারুল থ্যাংক ইউ, ভেরি গুড, ভেরি গুড। আজান, আজান ঠিক আছে বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা। আশিক আব্দুল্লাহ ঠিক আছে বাবা, আফান, আফান ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ বাবা, ঠিক আছে। জুলকান নাইন ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তানজিল, তানজিল ঠিক আছে বাবা, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে। যারা ভিডিও বন্ধ করে রেখেছো তোমরা সবাই চেষ্টা করো বইতে আমি যেভাবে বলছি সেভাবে একটু লিখে ফেলতে, ঠিক আছে। চলো এবার আমরা আরো কিছু ওয়ার্ড মিনিং জেনে নেই, ঠিক আছে। তোমরা ওয়ার্ড মিনিং গুলো জানার সাথে সাথে ট্রাই করবে এই ওয়ার্ড মিনিং গুলোর অপোজিট ওয়ার্ড গুলো জানার জন্য, ঠিক আছে। তাহলে তোমাদের ভোকাবুলারিও এনরিচ হবে, তোমরা নিজেদের মতো সেন্টেন্স গঠন করে লিখতে পারবে। যে তিনটি নতুন ওয়ার্ড মিনিং দিলাম লিখে ফেলো। এবার লেটস টার্ন টু দা পেজ নাম্বার 32, পেজ নাম্বার 32, পেজ নাম্বার 32, ইউনিট 16, পেজ নাম্বার 32, ওকে। আচ্ছা আমাদের ক্লাস টাইম অলরেডি শেষের দিকে, আমি তোমাদেরকে তাড়াতাড়ি করে এই ইউনিটটা শেষ করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা নেক্সট ক্লাসে একটি সারপ্রাইজ টেস্ট দেওয়ার জন্য রেডি থাকবে, ঠিক আছে। আরেকটি সারপ্রাইজ টেস্ট দেওয়ার জন্য তোমরা রেডি থাকবে ইংলিশ ফর টুডে বই থেকেই। ইউনিট 16 পেজ 32, দেখো এখানে এই বক্সগুলোতে কাউন্ট করে বলতে হবে এখানে কতটি পেন্সিলস আছে। প্রথম বক্সটিতে আছে 53, সবাই লিখে ফেলো বইতে 53। সেকেন্ড বক্সটাতে লিখা আছে পেন্সিলস আছে 56, সো সবাই বইতে লিখে ফেলো 56।
সেকেন্ড বক্সটাতে আছে 56, থার্ড বক্সটাতে পেন্সিলস আছে 60, ঠিক আছে? সবাই লিখে ফেলো 60। তারপর দেখো এক্সারসাইজ বি তে তোমাদেরকে বলে দিয়েছে রাইট দ্য মিসিং নাম্বারস। মিসিং নাম্বারটা হচ্ছে যে নাম্বারগুলো এখানে উল্লেখ করা নাই সেই নাম্বারগুলো, ঠিক আছে সৃজন? ঠিক আছে, সেই নাম্বারগুলো তোমাদের লিখে ফেলতে হবে। সো দেখো একটু কাউন্ট করে দেখো, 51, 52, এখানে হবে 53, মুনিম, ঠিক আছে, আহকাফ আহমেদ, ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। সো দেখো আমি তাড়াতাড়ি করে বলে দেই, 51, 52, এই ব্ল্যাঙ্কটিতে হবে 53, সেকেন্ড ব্ল্যাঙ্কটাতে হবে 55, তারপর হবে 56। যারা যারা লিখেছো তাড়াতাড়ি একটু দেখো আমি যেটা বলছি সেটার সাথে মিলেছে কিনা, একটু মিলিয়ে নাও তোমরা। 56, তারপরে ব্ল্যাঙ্কটাতে হবে 58, তারপর আছে দেয়া আছে 59, সো পরের ব্ল্যাঙ্কটাতে হবে 60, ঠিক আছে, পরের ব্ল্যাঙ্কটাতে হবে 60। তারপরে দেখো সেকেন্ড যে ব্ল্যাঙ্কটা আছে সেটাতে দেখো আমরা একটু ব্যাকওয়ার্ড দিক থেকে কাউন্ট করব এটা, ঠিক আছে, ব্যাকওয়ার্ড দিক থেকে কাউন্ট করব। এটা হচ্ছে আফটারওয়ার্ডস এন্ড দিস ওয়ান ইজ দা ব্যাকওয়ার্ডস, ঠিক আছে? ব্যাকওয়ার্ড দিক থেকে কাউন্ট করলে হয় দেখো 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59 এন্ড 60, ঠিক আছে 60। তারপর দেখো পেজ নাম্বার 33-তে তেমন কিছু নাই, জাস্ট বলে দিয়েছে তোমাদের কিছু হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে হবে অ্যান্ড কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে। তোমরা আমি এখন নতুন করে আরো কিছু ওয়ার্ড মিনিং লিখছি, সেগুলো তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো সুন্দর করে। এক্সরে হচ্ছে, এক্সরে এর বাংলা মিনিং হচ্ছে রঞ্জন রশ্মি, ইও ইও হচ্ছে এক ধরনের খেলনা এন্ড জেব্রা হচ্ছে একটি পশুর নাম, জেব্রা, ঠিক আছে, কার্সিভ। আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই থাকবে, সো ইউনিট 16 পর্যন্ত তোমাদেরকে আমি শেষ করে দিলাম। আর হচ্ছে নেক্সট ক্লাসে ইউনিট 20 পর্যন্ত শেষ করব, তার আগে আমি তোমাদের একটি পরীক্ষা নিব, ঠিক আছে, সারপ্রাইজ টেস্ট নিব। সো তোমরা এই ইংলিশ ফর টুডে বই থেকেই তোমরা ইউনিট, আজকে যে তিনটি ইউনিট পড়ালাম সেই তিনটি ইউনিট থেকেই তোমাদের এক্সাম হবে। তোমরা ট্রাই করবে ঠিকঠাক মতো প্রিপারেশন নিয়ে থাকতে, ঠিক আছে, এন্ড নেক্সট ক্লাসে হোপফুলি তোমাদের ইংলিশ ফর টুডে বইটি শেষ হয়ে যাবে, ঠিক আছে, এন্ড হাফ ইয়ারলি এক্সামের সিলেবাসও শেষ হয়ে যাবে। আর যদি তোমাদের যদি কোনো বই বাকি থেকে থাকে, ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার, যে কোনো পেপার থেকে যে বইটি বাকি থাকবে, তোমরা আমাকে যে কোনো একজন ক্লাস ক্যাপ্টেন যে ছিলে সে আমাকে পার্সোনালি মেসেজ করে জানাবে যে মিস আমাদের এই বইটা থেকে এই চ্যাপ্টারটা পড়ানো হয়নি, বা যেগুলো পড়ানো হয়েছে সেই চ্যাপ্টারেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে এসএমএস পাঠাবে যে মিস আমাদেরকে এই চ্যাপ্টারটা আবার একটু দেখিয়ে দিলে আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি তোমাদের সবাইকে? ঠিক আছে, হোপফুলি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এখন আমি তোমাদেরকে আনমিউট করছি, তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকলে ওয়ান বাই ওয়ান আমাকে জিজ্ঞাসা করবে। তোমরা সবাই যদি একসাথে কথা বলতে থাকো তাহলে কিন্তু আমি শুনতে পাই না, ঠিক আছে? সো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। টিচার কুরসিভ মানে কি? কুরসিভ না, এটার ইয়া হবে প্রোনাউন্সিয়েশন হবে কার্সিভ। দাঁড়াও দাঁড়াও,
আচ্ছা রায়া টিচার রায়া না টিচার টিচার হ্যাঁ বলো মানে ওখানে ধরলে তো মিস তোমার খুবই টিচার আপনি দেখছেন আনন্দদায়ক ভাবে খুলনা ঠিক আছে জানাবে ঠিক আছে আর তোমাদের কোনো কোয়েশ্চেন আমি বুঝতে পারছি না সবাই মিলে একসাথে ক্যাওস তৈরি করছো ঠিক আছে সো তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে পার্সোনালি মেসেঞ্জারে জানাবে আচ্ছা আশিক আব্দুল্লাহ বলো কি কোয়েশ্চেন শোনা যাচ্ছে না বাবা তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ঠিক আছে কি নাম এই নামে খুঁজে আমাকে পার্সোনালি তোমরা তোমাদের মতো মেসেজ পাঠাবে আমি রিপ্লাই দিয়ে তোমাদের সমাধান করে দিব এখানে শেষ হচ্ছে নেক্সট ক্লাসে তোমরা এক্সামের জন্য রেডি থাকতে ইউনিট 40